অবশেষে শুরু হলো বরিশালের মরক্ষোলার পুল থেকে সিটি কর্পোরেশনের শেষ মাথা অর্থাৎ মতাশার পর্যন্ত রাস্তার কাজ। এর আগে কয়েক দফায় বরিশাল টিভি সহ কিছু প্রিন্ট মিডিয়ায় এই রাস্তাটি নিয়ে সংবাদ প্রকাশ করা হলো, কর্তৃপক্ষ আমলে নেয়নি। এই মাসের 3 তারিখ 3 নং ওয়ার্ডে আসেন বরিশালের নগরপিতা শ্রেণীবাদ সাদেক আবদুল্লাহ। তখন তিনি কথা দিয়েছিলেন আগামী নির্বাচনের আগেই সিটি কর্পোরেশনের যতগুলো রাস্তা ভাঙা আছে সবগুলো রাস্তা ঠিক করে দিবেন। আর যতটুকু সময় আছে বেসিকের রাস্তায় কয়েকটা রাস্তা একটু খারাপ আছে মনে হয়, এই কয়টা রাস্তাও আমার এই যে টাইম আছে এর মধ্যে ইনশাল্লাহ আমি কমপ্লিট করে দিয়ে যাব। তারই ধারাবাহিকতায় আজ সকালে মরক্ষোলার পুল থেকে মতাশার পর্যন্ত রাস্তার কাজ শুরু করা হয়। এলাকাবাসীর মতে দীর্ঘদিন যাবত রাস্তাটির বেহাল দশা ছিল, ভোগান্তিতে থাকতো হাজার হাজার মানুষ, প্রতিনিয়তই ঘটত দুর্ঘটনা। বরিশালে কম্পিউটার ট্রেনিং এর সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সাতরং সিস্টেমস, উত্তর আলেকান্দা, বরিশাল। মোবাইল 01788770063। আমরা মেয়র সাহেবকে অনেক ধন্যবাদ জানাই। আমরা অনেক এই বৃষ্টি বন্যার মধ্যে অনেক ভাঙা ছিল, সাদেক আবদুল্লাহ সেনিয়াবাদ আমাদের মেয়র, সেই রাস্তাটা করার জন্য আমরা অনেক খুশি এবং আনন্দিত। এলাকাবাসীর একটাই দাবি ছিল অতি দ্রুত যেন রাস্তাটি সংস্কার করা হয়। সড়কটি হয়ে উঠেছিল বিপজ্জনক, খানাখন্দে ভরা, মরণ ফাঁদ। এই সড়ক দিয়ে চলতে গিয়ে নাস্তানাবোধ হচ্ছিল এলাকাবাসী, প্রায় উল্টে যেত যানবাহন, অনেক সময় যাত্রীকে হাসপাতালেও যেতে হয়েছে। আবার যখন টানা ভারী বর্ষণে এই এলাকার চেহারা যেন পাল্টে যেত। পরিশেষে বলা যায় রাস্তার কাজ শুরু করার সাথে সাথে এলাকাবাসীর মনে যেন স্বস্তি নেমে এসেছে। সাকিবুল হৃদয়, বরিশাল টিভি।